আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। পুজোর আগেই শোকের ছায়া, তৃণমূল সাংসদের আকস্মিক প্রয়াণ তোলপাড় রাজ্য। দুর্গাপুজোর হৈ হৈ শুরু হওয়ার আগেই দুঃসংবাদ। প্রয়াত তৃণমূল সাংসদ 24 লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। তার মাস তিনেকের মাথায় নিভল জীবন প্রদীপ। সন্দেশখালী ঝড় সামলে বসিরহাটে ঘাসফুল ফুটিয়েছিলেন তিনি। বুধবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সেই হাজী নুরুল ইসলাম। মৃত্যুকালে বয়স হয়েছিল 61 বছর। সাংসদের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া। দীর্ঘদিন ধরেই লিভারের ক্যান্সারে আক্রান্ত ছিলেন হাজী নুরুল। লোকসভা নির্বাচনের আগে অসুস্থ হয়ে পড়েছিলেন, ভর্তি করা হয়েছিল হাসপাতালে। দলীয় সূত্রে জানা যাচ্ছে বিগত 6 মাস ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরে অবস্থার অবনতি হয় বলে খবর। এদিন দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল সাংসদ। নিজের বাসভবনেই মৃত্যু হয়েছে তার। বহুদিন ধরে তৃণমূল শিবিরের অংশ। 2009 সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন হাজী নুরুল। 2014 সালে জঙ্গিপুর কেন্দ্র থেকে লড়লেও জয়ের স্বাদ অধরা ছিল। এরপর 2016 এবং 2021 সালে হারোয়া বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। 2024 লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে টিকিট পেতেই ফের সাংসদ হন তিনি। সন্দেশখালী কাণ্ডের আবহে নুসরাত জাহানের পরিবর্তে অভিজ্ঞ হাজী নুরুলকে দাঁড় করিয়েছিল তৃণমূল শিবির। রেখা পাত্রর বিরুদ্ধে তার লড়াইটা সহজ হবে না বলে মনে করা হচ্ছিল। ফলাফল বেরোনোর পর দেখা যায় শেষ হাসি হেসেছেন হাজী নুরুলই। রেখাকে হারিয়ে ফের একবার বসিরহাটের সাংসদ হন তিনি। হাজী নুরুলের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাদের শ্রদ্ধেয় সহকর্মী তথা আমাদের বসিরহাটের সাংসদ হাজী শেখ নুরুল ইসলামের প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। উনি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার একজন সমাজসেবক ছিলেন। পিছিয়ে পড়া অঞ্চলের আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য কঠোর পরিশ্রম করতেন। বসিরহাটের মানুষ উনার মতো নেতার অভাব অনুভব করবে। উনার পরিবার, সহকর্মী এবং বন্ধুবান্ধবদের সমবেদনা জানাচ্ছি। পুজোর পরেই রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা। দুর্গাপুজোর পরেই রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সম্ভাবনা থাকছে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এমন খবর মিলেছে, অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হবে। ওই নির্বাচনের সঙ্গেই বাংলার 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন করানো হতে পারে বলে জানা গিয়েছে। সেই কারণে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই এই 6 বিধানসভা কেন্দ্র সংক্রান্ত যাবতীয় নথি তৈরি রাখতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে নির্দেশ দিয়েছে কমিশন। যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে তার মধ্যে 5টি ছিল তৃণমূলের দখলে, 1টি ছিল বিজেপির দখলে। তৃণমূলের দখলে থাকা 5টি বিধানসভা কেন্দ্রগুলি হল উত্তরবঙ্গের কোচবিহার জেলার সিতাই, দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, বাঁকুড়া জেলার তালডাংরা এবং উত্তর 24 পরগনা জেলার নৈহাটি ও হারোয়া। বিজেপির দখলে ছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্র। যদিও এই উপনির্বাচনে তৃণমূল 6টি আসনেই বাজিমাত করে, তাহলে তাদের বিধায়ক সংখ্যা গিয়ে দাঁড়াবে 222টি। আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে পুজোর পরে এই 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রাজ্য রাজনীতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তৃণমূলের কাছে এই উপনির্বাচনের গুরুত্ব সর্বাধিক। আরজিকর কাণ্ডের জেরে দলের ভাবমূর্তি, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তায় কোনো ধাক্কা লেগেছে কি না বা ভাটা পড়েছে কিনা তা স্পষ্ট হয়ে যাবে এই উপনির্বাচনে। অন্যদিকে বিজেপির কাছে এই উপনির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তারা রাজ্যে লোকসভা নির্বাচনের পরে এবং আরজিকর কাণ্ডের বাম শক্তির উত্থানের পরে কতখানি জমি ধরে রাখতে পেরেছে তা দেখার জন্য। বামেদের কাছে এই উপনির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আরজিকর কাণ্ডের প্রেক্ষাপটে রাজ্য রাজনীতিতে তারা ঘুরে দাঁড়াতে পারছে কিনা তা দেখার জন্য। অনেকেই মনে করছেন আরজিকর কাণ্ডকে ঘিরে বামেরা যে আন্দোলন গড়ে তুলেছিল তার ছায়া কিছুটা হলেও পড়তে পারে এই উপনির্বাচনে। বিশেষ করে বিজেপিকে সরিয়ে বামেরা ফের রাজ্যের বিরোধী দলের পরিসর দখল করতে পারছে কিনা সেটা বোঝা যাবে এই উপনির্বাচনের ফলাফলে। কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে রদবদল হয়েছে। সেই প্রেক্ষাপটে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস একা লড়াই করবে নাকি বামেদের সঙ্গে জোট গড়ে লড়বে সেটাও দেখার বিষয়। তবে প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে তারা বাম অপেক্ষা তৃণমূলের সঙ্গে জোটে আগ্রহী বেশি।
কেননা বামেদের সঙ্গে জোট হলেও কংগ্রেস যে আসনে প্রার্থী দেবে সেখানে জয় নিশ্চিত নাও হতে পারে। কিন্তু তৃণমূলের সঙ্গে জোট গড়লে যদি একটি আসনে প্রার্থী দেয় কংগ্রেস, সেক্ষেত্রে সেখানে জয়ের সম্ভাবনা বেশি থাকবে। আর তাই প্রদেশ কংগ্রেসের তরফে তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আলোচনার চেষ্টা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি এটাও জানা গিয়েছে শুধুমাত্র মাদারিহাট কেন্দ্রটি সেক্ষেত্রে তৃণমূলের কাছে থেকে চাওয়া হতে পারে। তৃণমূলের দখলে থাকা কোনো আসন দাবি করতে চাইছে না কংগ্রেস, যেহেতু মাদারিহাট বিজেপির দখলে আছে তাই সেই আসনটি কংগ্রেস দাবি করতে পারে। যদিও তৃণমূল কংগ্রেসের এই জোট বার্তায় সাড়া দেবে কি না তা নিয়ে থাকছে প্রশ্ন। নন্দীগ্রামে তুমুল হইচই, গ্রেপ্তার 5 বিজেপি কর্মী। আবার অশান্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। ভোটের আগে হোক বা পরে বারে বারে রাজনৈতিক তোড়জার জেরে উত্তেজনা দেখা যায় এই এলাকায়। এবারও সেই একই ছবি। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 2 নং গ্রাম পঞ্চায়েতের রামচক গ্রামে তুমুল হইচই। শাসক দলেরই অভিযোগ, তৃণমূল করার জন্য বিজেপি তাদের বাড়িতে হামলা চালিয়েছে। অপরদিকে গেরুয়া শিবিরের দাবি, পারিবারিক বিবাদকে তৃণমূল রাজনীতির রং লাগাচ্ছে। শাসক দলের বক্তব্য, বিজেপি কর্মীরা মঙ্গলবার অলকা পাত্র ও সুষমা পাত্র নামে 2 মহিলার উপর অত্যাচার করেছে। এর মধ্যে সুষমা আবার সন্তান সম্ভবা তাদের মারধর করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে বাড়ি। যদিও সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। তৃণমূল মিথ্যার উপর ভিত্তি করে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। হামলাকারীদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী। অভিযোগের ভিত্তিতে 5 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। এ প্রসঙ্গে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, এদিন থেকে ওই গ্রামে বিজেপি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। সেই হামলার শিকার ওই মহিলারা, তাদের মধ্যে 1 জন সন্তান সম্ভবা। তাকে একটা ঘরে আটকে রেখে অত্যাচার করে বিজেপি, তীব্র নিন্দা করছি। অপরদিকে নন্দীগ্রাম বিজেপি মণ্ডল 4 এর সভাপতি সৌমিত্র দে বলেন, এটা পারিবারিক ঝামেলা, সেটাকে রাজনৈতিক রং লাগাচ্ছে, এটা ওদের তৃণমূলী কালচার। এক রাতে এলাকা দখল অনুব্রতর, 16 মমতা নেতাদের ছবি, লাল মাটিতে খেলা শুরু কেষ্টর। 2022 সালে গরু পাচার মামলায় তৃণমূলের দুর্দান্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল গ্রেপ্তারের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেছিলেন, ও একদিন বেরিয়ে আসবে, ওকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব। মঙ্গলবার কার্যত সেই দৃশ্যের সাক্ষী থাকল আপামর রাজ্যবাসী। বীরের সম্মান দিয়ে অনুব্রতকে বরণ করে নিলেন তৃণমূল কর্মীরা। স্লোগান পুষ্পবৃষ্টির মাধ্যমে তাকে বোলপুরের নিচুপট্টির বাড়িতে স্বাগত জানানো হয়েছে। আর কার্যত নিজের ঘরে ফিরে এক রাতের মধ্যে এলাকার দখল নিলেন কেষ্ট। 2018 সালে বীরভূম জেলা তৃণমূল ভবনের উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল। প্রতিদিন নিয়ম করে তিনি এখানে বসতেন, তিনি ছিলেন জেলা সভাপতি। বুধবার ফের একবার সাজু সাজু রব তৃণমূলের কার্যালয়ে, তাৎপর্যপূর্ণভাবে সরিয়ে দেওয়া হলো জেলা কোর কমিটির একাধিক তৃণমূল নেতার ছবি। অনুব্রত জেলে যাওয়ার পর যে কমিটি তৈরি করে দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্রে খবর এদিন বিকেলে বোলপুর দলীয় কার্যালয়ে যেতে পারেন অনুব্রত মণ্ডল। দীর্ঘ 2 বছর পর বাড়ি ফিরে মঙ্গলবার কার্যত আবেগে ভেসে যান অনুব্রত। সর্বক্ষণ তার পাশে ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল। অনুব্রত নিজে কেঁদে দেন, কাঁদান তৃণমূল কর্মীদের। একবার দরজার বাইরে হাত নাড়েন ওই অবধি। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয়টা হলো, একেবারে বেছে বেছে কয়েকজন নেতার সঙ্গে দেখা করলেন তিনি। অনেককে ফিরে যেতে হলো দরজা থেকেই। ঘটনাচক্রে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করলেও কেষ্টর সঙ্গে দেখা করলেন না। হয়তো তাদের মধ্যে ফোনে কথা হয়ে থাকতে পারে। মনে করা হচ্ছে বিপদের দিনে যেসব নেতারা অনুব্রতর পাশে ছিলেন তাদের সঙ্গেই আগে দেখা করলেন তিনি। এই তালিকায় রয়েছেন নলহাটি তৃণমূল বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংহ, বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ এবং পর্ণার স্বামী তথা তৃণমূল জেলা অন্যতম নেতা সুদীপ্ত ঘোষ। দেখা করলেন না রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং সিউড়ি তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল, ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়, মুরারইয়ের বিধায়ক মোশারফ হোসেনদের সঙ্গে। বিজেপিকে ভয় পেয়েছে তৃণমূল, হাজরায় সভা থেকে দাবি শুভেন্দুর। বিজেপিকে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলে বুধবার বিকেলে হাজরার সভা থেকে দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিজেপি যেভাবে আন্দোলন সংগঠিত করেছে তা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্ব
আতঙ্কিত বলেও দাবি করেন তিনি। এদিন বিজেপির তরফে কালীঘাট চলো কর্মসূচির যে ডাক দেওয়া হয়েছিল সেই সভা থেকেই এই মন্তব্য করেন শুভেন্দু। হাজরার সভা থেকে ঘাসফুল শিবিরকে তীব্র আক্রমণ করে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু বলেন, দফা এক দাবি এক, বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় ক্ষতবিক্ষত হয়েছে। মগরাহাটের প্রার্থী মানুষ সহ আমাদের 57 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে আমাদের 37 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। লোকসভা নির্বাচনের পরে আমাদের 5 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি হাজারে হাজারে কর্মী ঘরছাড়া হয়েছেন, রাজ্যের বাইরে তাদের গিয়ে আশ্রয় নিতে হয়েছে। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে জেতা প্রার্থীদের বিহারে, অসমে, ঝাড়খণ্ডে ও ওড়িশায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে। তারপরেও আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যেভাবে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সহসভাপতি ও সাংসদ জগন্নাথ সরকার, রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর সামনে থেকে দাঁড়িয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তা দেখে চমকে গেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে ওরা ভয় পেয়েছে বলেই লাগাতার আক্রমণ করে চলেছেন, কিন্তু আমরা সমস্ত আক্রমণের মোকাবেলা করে লড়াই চালিয়ে যাব।